প্রথমে আমাকে বাধ্য করা হয়েছিল তোমার হৃৎপিণ্ড খেতে, বাধ্য হয়েছিলাম সারা রাত তোমার শরীরের মাংস খোদা মেটাতে। এভাবে আমার ভেতর প্রেম হয়ে আছো। যখন চর্বি থলথলে দেহে ঘুমিয়ে আছি বাগারে, কসাইখানার খুব পাশেই ছিল আমাদের বাড়ি, আর কবিরা ছিল ডগ স্কোয়াডের কুকুর। অপরাধের ঘ্রাণ সুখে যারা ফুল খেয়ে বাঁচে, গায়কগুলো ছিল টর্চার সেলের সব ঝানু গোয়েন্দার মতো কণ্ঠ চতুর, যারা তাদের সুরে বাধ্য করত বিদ্রোহীদের হৃদয়ের গুপ্ত অপরাধ স্বীকারোক্তিতে। আমাদের বাড়ির খুব কাছেই থাকতো এক চিত্র পরিচালক, যার কাজ ছিল যুদ্ধ বিধ্বস্ত ফুল বাগানের ফুলের সব চিত্রায়ন করা, যার মরা ফুলের নতুন করে রং করে দিত এক চিত্রশিল্পী। যতটুকু মনে পড়ে তোমার মন থেকে সে রং নিয়ে যেত। প্রেমে তুমি আমাকে জানিয়েছিলে এখান থেকে পালিয়ে যাওয়ার পথ। চলো নিজেকে এমনভাবে ধ্বংস করি যেন তারা আর আমাদের মেরামত করার সুযোগ না পায়। জানি না মরুভূমিতে যারা থাকে কিভাবে বেঁচে থাকে। এমন ভয়ে আমরা সমুদ্রের তীর খুঁজেছিলাম, যেখানে তুমি আবার হাওয়া বদলে মাংস ফলাতে পারো দেহে, এবং গর্ভে মাংসপিণ্ডের বুদবুদের মতো জন্মাতে পারে স্ফটিক শিশু। আমার জিহবা লালার ফেনায় ভরে উঠেছে, যাজকদের জহ্বার মতো ফুলে উঠেছে পাকস্থলী, এবং মারণাস্ত্র বিজ্ঞানীদের মতো জল জল করছে চোখ। সমুদ্র তীরে অচেনা স্রোতে কবে ভেসে আসবে সেই অমৃতের শিশু? ক্ষুধা বেড়ে যাচ্ছে, দাঁত চকচক করছে শেয়ালের চোখের মতো অন্ধকারে। নক্ষত্ররা যতই আলোর পেশার কুকার খুলে দিক না কেন, শিশুর মাংসের ক্ষুধায় আমার ঘুম আসে না। আর এই নির্ঘুম রাত আমাকে বানায় কবি, শিল্পী। নীহারিকার ওপাশে শুনেছি দেবদূতের রেস্টুরেন্ট আছে, ধোয়া উঠে আর চিমনি দিয়ে আর কফির তামাটে গন্ধ। আহ, আমার শরীরে জিহ্বা ছাড়া আর কিছু নেই।